আজকের আলোচ্য বিষয় সমাবয়বতা, আইসোমারিজম। জৈব যৌগের ক্ষেত্রে একই আণবিক সংকেত যুক্ত বা একই আণবিক ওজন বিশিষ্ট যৌগের বিভিন্ন পরমাণু বা গ্রুপগুলো বিভিন্নভাবে যুক্ত থাকার কারণে তাদের গঠন সংকেতটা আলাদা হয়ে যায়, ফলে তাদের ধর্মগুলো আলাদা হয়। আবার কিছু কিছু যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এক, গঠন সংকেত এক, কিন্তু বিভিন্ন পরমাণু বা গ্রুপগুলো ত্রিমাত্রিক দেশে বিভিন্ন অভিমুখে সজ্জিত থাকার কারণেও তাদের ধর্মগুলো আলাদা হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাবয়বী যৌগ, অর্থাৎ পরস্পরের আইসোমার বলা হয়, এবং এই ঘটনাটাকে বলা হয় আইসোমারিজম, সমবয়বতা। কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট প্রপার্টিজ ডিউ টু ডিফারেন্ট কানেক্টিভিটি অফ অ্যাটমস অর গ্রুপস ইন দ্য কার্বন চেন, দ্যাট ইজ ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। অর সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা, দ্যাট ইজ সেম কানেক্টিভিটি বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর গ্রুপস ইন স্পেস আর কল্ড আইসোমার অফ ইচ আদার অ্যান্ড দিস ফিনোমেনন ইজ কল্ড আইসোমারিজম। তাহলে এখানে আইসোমারের ক্ষেত্রে দুটো পার্ট লক্ষ্য করা যাচ্ছে, যে একটার ক্ষেত্রে আণবিক সংকেত একই কিন্তু কানেক্টিভিটির বিভিন্নতার থাকার কারণে তাদের গঠন সংকেতটা বিভিন্ন হয়, ফলে ধর্মগুলো আলাদা হয়। আবার দেখা যায় আর একটি ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা একই, কানেক্টিভিটিও একই, কিন্তু সেই সঙ্গে গঠন সংকেতও একই, কিন্তু পরমাণু বা গ্রুপগুলো বিভিন্ন অভিমুখে ত্রিমাত্রিক দেশে সজ্জিত থাকার কারণেও তাদের ধর্মগুলো আলাদা হয়ে থাকে। সেই টাইপের ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হয় পরস্পরের আইসোমার। এই টাইপের যে আইসোমার সেটা আরও একটা ভাগ। সুতরাং আমরা সামগ্রিকভাবে এই সমবায়বতাকে অর্থাৎ আইসোমারিজম এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, অর্থাৎ আইসোমারিজম এটা দুটো ভাগ, টু টাইপস। একটা হলো গিয়ে স্ট্রাকচারাল আইসোমারিজম, গঠনগত সমবায়বতা, আর একটা ভাগ হলো গিয়ে স্টিরিও আইসোমারিজম, ত্রিমাত্রিক সমবায়বতা, ত্রিমাত্রিক সমবায়বতা। স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে যৌগে, জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গঠন সংকেতটা বিভিন্ন, ফলে তাদের ধর্মগুলো বিভিন্ন হয়ে থাকে, তারাই হলো স্ট্রাকচারাল আইসোমারিজম অন্তর্ভুক্ত। সুতরাং এই স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা এবার আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। এরা মূলত প্রায় 6 বা 7 টাইপস, 6 ভাগে এদেরকে ভাগ করা যায়। একটা হলো গিয়ে যে এক নম্বর চেন আইসোমারিজম বা নিউক্লিয়ার আইসোমারিজম, আইসোমারিজম এক কথায় যে কার্বন শৃঙ্খলের বিভিন্নতার কারণে যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক, আণবিক ওজন এক, কিন্তু কার্বন শৃঙ্খলের বিভিন্নতার কারণে তাদের ধর্মগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই টাইপের সমবায়বতাকে বলা হয় চেন আইসোমারিজম, শৃঙ্খলগত সমবায়বতা। এক্সাম্পল আকারে বলি যে একটা অ্যালকেন যদি নিয়ে থাকি C4H10, তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণুর, কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুর বিভিন্নতার কারণে বা মেইন চেনে কার্বন পরমাণুর বিভিন্নতার কারণে, বিভিন্ন সংখ্যায় কার্বন পরমাণু থাকার কারণে তাদের যে ধর্মটা হয়ে ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ গঠন করে, এরা চেন আইসোমারের সদস্য হয়ে থাকে। যেমন বলি আমি CH3C4H10, এটাকে যদি আমরা CH3CH2CH2CH3 এইভাবে রিপ্রেজেন্ট করি যাতে কোনো শাখা না থাকে, এই মেইন চেনে 4 কার্বন পরমাণু পেলাম, সুতরাং এটা হয়ে গেল নর্মাল বিউটেন।
ঠিক একই ভাবে আর একটা পেয়ে যাব আমরা যদি এতে একটা শাখা দিয়ে থাকি CH3 CH CH3 CH3 আইসোবিউটেন। যেন মেইন চেনে কার্বন সংখ্যা বিভিন্ন হয়ে থাকে, এটার ক্ষেত্রে মেইন চেনে কার্বন সংখ্যা 4টে পেলাম, এটার ক্ষেত্রে কিন্তু 3টে পেলাম, সুতরাং এরা চেন আইসোমারের সদস্য। যদি আমরা যে কার্বনটা আর একটা বাড়িয়ে নিলাম C5H12 করে নেওয়া হলো, সেক্ষেত্রে শুধু কার্বন স্কেলিটন দিয়ে যদি স্ট্রাকচারগুলো তৈরি করি তাহলে C, এটা মেইন চেনে 5টি কার্বন থেকে গেল, কোনো শাখা নেই, তাই এটা হলো গিয়ে নর্ম্যাল পেন্টেন। আবার যদি একটা শাখা দিয়ে থাকি C, এখানে একটা শাখা দিয়ে দিলাম, তাহলে এটা হলো গিয়ে আইসোপেন্টেন। এটার ক্ষেত্রে মেইন চেনে 4টে কার্বন পেলাম, এটা 5টা কার্বন পেলাম, মেইন চেনে কার্বন সংখ্যা যেন বিভিন্ন হয়ে থাকে। আরও একটার ক্ষেত্রে যদি দুটো শাখা দিয়ে থাকি তাহলে C, তাহলে সেক্ষেত্রে মেইন চেনে 3টে কার্বন পেয়ে গেলাম। আর 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ অর্থাৎ 2,2-ডাইমিথাইল প্রোপেন বা নিওপেন্টেন। তাহলে এইরকম কার্বন শৃঙ্খলের বিভিন্নতা তিনভাবে দেখা যায় তো মানে তৈরি করা হলো, তাই এই যৌগটির পেন্টেনের 3টে চেন আইসোমার পাওয়া গেল, বিউটেনের 2টো চেন আইসোমার পাওয়া গেল। এইভাবে কার্বন সংখ্যা যদি আরও বাড়ানো যায় আইসোমারের সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে। পরবর্তীতে এবারে আরও একটা স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ, সেটা হলো গিয়ে পজিশনাল আইসোমারিজম। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত 1, মেইন চেনে কার্বন পরমাণু সংখ্যা 1, কিন্তু কোনো প্রতিস্থাপক বা ফাংশনাল গ্রুপের অবস্থানের বিভিন্নতার কারণে যে সমবয়বতা দেখা যায় তাকে বলা হয় পজিশনাল আইসোমারিজম। আমরা একটা যৌগ অ্যালকিন হিসেবে নিয়ে নিলাম যে C4H8, এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হচ্ছে ডবল বন্ড রয়েছে, কার্বন স্কেলিটন দিয়ে যদি আমি সেটাকে রিপ্রেজেন্ট করি C C C, তাহলে 1 নম্বর কার্বনে ডবল বন্ড বা ফাংশনাল গ্রুপটা রয়েছে, এটা হলো গিয়ে বিউট অন ইন। ঠিক যদি ডবল বন্ড বা ফাংশনাল গ্রুপের পজিশনটা এই যে 2 নম্বর কার্বনের সঙ্গে অর্থাৎ মাঝের কার্বনের সঙ্গে যদি যুক্ত করে দিই তাহলে আরও একটা আমরা আইসোমার পেয়ে গেলাম C C C C, এটা হলো গিয়ে বিউটুইন। সুতরাং 2টো আইসোমার পেয়ে গেলাম। যদি আমরা একটা অ্যালকোহল নিয়ে থাকি যে C5H11OH অর্থাৎ পেন্টাইল অ্যালকোহল, এক্ষেত্রেও কার্বন শৃঙ্খল দিয়ে যদি স্ট্রাকচারগুলো লিখি তাহলে C, মেইন চেনে কিন্তু কার্বন সংখ্যা 5টি রাখা হলো, প্রান্তের কার্বনে ফাংশনাল গ্রুপটাকে OH দেওয়া হলো, এটা হলো পেন্টান অন অল বা নর্ম্যাল পেন্টাইল অ্যালকোহল। পরবর্তীতে এবারে মেইন চেনে কার্বন সংখ্যা একই রাখতে হবে, কিন্তু OH এর পজিশনটা যদি 2 নম্বর পজিশানে দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে পেন্টান টু অল, এটা যেমন হলো গিয়ে পেন্টান অন অল, এটার ক্ষেত্রে পেন্টান টু অল। সুতরাং পজিশনটা বিভিন্ন তার কারণেই বিভিন্ন পজিশানে OH গ্রুপ বা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকার কারণেই তাদের ধর্মগুলো আলাদা হয়ে গেল। আবার ঠিক একইভাবে OH এর পজিশনটা যদি 3 নম্বর কার্বনে দিয়ে থাকি তাহলে আরও একটা আইসোমার পেয়ে যাব C, 3 নম্বর কার্বনে OH দেওয়া হলো, এটা হলো পেন্টান 3-অল। তাহলে এক্ষেত্রে আপাতত টোটাল পজিশনাল আইসোমারের সংখ্যা হলো পজিশনাল আইসোমার এটা হচ্ছে গিয়ে 3টে পেলাম,
অ্যালকেনটার ক্ষেত্রে দুটো পেলাম, এই অ্যালকেনটার ক্ষেত্রে তিনটে চেনাইসোমার পেলাম, এটার ক্ষেত্রে দুটো চেনাইসোমার পেলাম। আর এক টাইপের আইসোমারিজম, সেটা হলো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজমের আরো একটা ভাগ। ফাংশনাল কার্যকরী মূলক গঠিত সমবয়বতা, অর্থাৎ জৈব যৌগে আণবিক যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক, কিন্তু কার্যকরী মূলকটা বিভিন্ন, ফলে তাদের ধর্মগুলো ভিন্ন হয়ে থাকে। এই টাইপের আইসোমারকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরী মূলক গঠিত সমবয়বতা। অর্থাৎ কম্পাউন্ড হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিজ ডিউ টু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আর কল্ড ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আমি এক্সাম্পল আকারে দিচ্ছি, প্রথমত একটা যৌগ নিলাম যার জেনারেল ফর্মুলা CnH2n+2O। এই যাদের জেনারেল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে দুই প্রকারের ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, দুই প্রকারের ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ পাওয়া যায়। একটা হলো অ্যালকোহল শ্রেণীর যৌগ, সেক্ষেত্রে ফাংশনাল গ্রুপ ওটা হচ্ছে গিয়ে OH গ্রুপ, আর একটা হলো গিয়ে ইথার শ্রেণীর যৌগ, যার ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ ইথারীয় গ্রুপ। এদের ক্ষেত্রে যদি আমরা এদের ক্ষেত্রে CnH2n+1OH হিসেবে রিপ্রেজেন্ট করা হলো, আর এটার ক্ষেত্রে ROR অথবা ROR- এই দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এখন এই এন এর মানটা আমরা যদি এক্ষেত্রে খুব কম নিয়ে থাকি, n=3 নিলাম, তাহলে যৌগটির আণবিক সংকেত হলো C3H3268H8O। আচ্ছা, এই দিয়ে এবারে আমরা যদি অ্যালকোহল তৈরি করি, অ্যালকোহল কার্বন স্কেলিটন দিয়ে যৌগটি তৈরি করা হলো, তাহলে সেক্ষেত্রে CH3 পুরো সংকেতে লেখা হলো CH3CH2CH2OH। একটা অ্যালকোহল পেলাম যার আণবিক সংকেত C3, কার্বন তিনটে, হাইড্রোজেন আটখানা, অক্সিজেন একটি। এটা হলো গিয়ে যেমন একটা অ্যালকোহল পেলাম, নর্মাল প্রোফাইল অ্যালকোহল, অথবা আরও পেতে পারি OH গ্রুপটা মাঝেই দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে CH3CH OH CH3, মানে অ্যালকোহল শ্রেণীর যৌগ আপাতত দুটো পাওয়া গেল। আবার এই আণবিক সংকেত দিয়ে যদি ইথার তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে ইথার হিসেবে একটা পেয়ে গেলাম CH3O, এটা হলো C2H5। তাহলে বা এদিকে C2H5 দিয়ে দিলে এটা CH3 একই যৌগ তৈরি হলো, অর্থাৎ ইথার থেকে একটা আমরা পেলাম ইথাইল মিথাইল ইথার, ইথাইল এটা দুটো দুই প্রকারের ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ পেলাম এই আণবিক সংকেত দিয়ে। আবার যদি আণবিক সংকেত আর এক প্রকার নিয়ে থাকি, আণবিক সংকেত জেনারেল ফর্মুলাটা CnH2nO নিয়ে থাকি, তাহলে এ দিয়ে আবার অনেকগুলো ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ তৈরি হয়। একটা হলো গিয়ে অ্যালডিহাইড শ্রেণী যৌগ হয়ে যাবে, অ্যালডিহাইড যেক্ষেত্রে ফাংশনাল গ্রুপ CHO। দ্বিতীয় ক্ষেত্রে কিটন শ্রেণী যৌগ তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে ফাংশনাল গ্রুপ C=OC। আবার তিন নম্বরে হবে গিয়ে আনস্যাচুরেটেড অ্যালকোহল হয়ে যাবে, আনস্যাচুরেটেড অ্যালকোহল তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে ফাংশনাল গ্রুপ আনস্যাচুরেটেড, মানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, আর সেই সঙ্গে অ্যালকোহল মানে OH গ্রুপও থাকবে। আবার হতে পারে আনস্যাচুরেটেড ইথারও হবে, আনস্যাচুরেটেড ইথার মানেই হলো গিয়ে কার্বন কার্বন ডবল বন্ড, আর সেই সঙ্গে ফাংশনাল গ্রুপ হিসাবে ইথার থেকে যাবে।
তাহলে এই আণবিক সংকেত দিয়ে আমরা চার প্রকারের ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ পেয়ে যাব। প্রথমেই আমি এন এর মানটা চার নিচ্ছি, এন এর মান চার নিয়ে যে ফর্মুলাটা পেলাম সি ফোর এইচ চার দুই আট ও, এই আণবিক সংকেত দিয়ে যখন আমি অ্যালডিহাইড তৈরি করে নেব সেক্ষেত্রে কার্বন স্কেলিটন দিয়েই রিপ্রেজেন্ট করা হলো সি 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 এইচ ও, প্রোপেন অ্যালডিহাইড নিলাম, অথবা আরেকটা অ্যালডিহাইড যদি সি 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 এখানে সি এইচ ও গ্রুপ দিয়ে দিলাম, তাহলে এটা হলো কি 1 2 3 টু মিথাইল প্রোপানল, এটা হলো, এটা হলো কি বিউটানল, এক দুটো অ্যালডিহাইড পেলাম এই সংকেত দিয়ে। আবার যদি এ থেকে আমরা কিটন তৈরি করি, কিটন যার ফাংশনাল গ্রুপ সিও, সেই টাইপের যৌগ সি 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 এ এখানে ডবল ওয়ানটা দিয়ে দিলাম, এটা অবশ্য কিটন এক প্রকারই পাওয়া গেল, কেন ডবল বন্ড এখানে দিয়ে দিলে ওই একই টাইপের যৌগ, তাহলে বিউটানন হিসাবে তো পাওয়া গেল, এই কিটনটা পেলাম। আবার যদি বলা হয় যে এদের ক্ষেত্রে এই সি এইচ থ্রি বা সি এইচ টু ডবল বন্ড সি এইচ, তারপরে সি এইচ টু, তারপরে হলো গিয়ে সি এইচ টু, তিনটে কার্বন আর একটা, তাহলে সি এইচ টু ও এইচ, আণবিক সংকেত মিলে গেছে 1 2 3 4, হাইড্রোজেন 3 2 5 আর 6 2 8, অক্সিজেন একটি, তাহলে এটা একটা আনস্যাচুরেটেড অ্যালকোহল হয়ে গেল, বা ডবল বন্ডটা এখানে দিয়ে দিলে হয়ে যেত, বা এখানে দিয়ে দিলে হয়ে যেত, এক কথায় আরও আমরা আনস্যাচুরেটেড অ্যালকোহল আরও দুটো প্রোডাক্ট পেতাম আমরা, বা মেম্বার পেতাম, ঠিক একটাই সদস্য উল্লেখ করা হলো। আবার আনস্যাচুরেটেড ইথারের ক্ষেত্রে যদি এখানে সি এইচ টু ডবল ওয়ান সি এইচ ও, তারপরে এদিকে সি টু এইচ ফাইভ দিয়ে দিলাম, এটাও যেমন হবে, বা এদিকে কার্বন কমিয়ে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম, তারপর ডবল ওয়ানটা বিভিন্ন পজিশানে দিয়ে দিলাম, এইরকম অনেকগুলো আমরা ইথার পাবো, এই ক্ষেত্রে অনেক অ্যালকোহল পেয়ে যাবো। যাই হোক, ফাংশনাল গ্রুপ সব ভিন্ন ভিন্ন পাওয়া গেল এই আণবিক সংকেত দিয়ে। আচ্ছা, পরে আরও এক টাইপের যদি সংকেত নিয়ে থাকি আমরা সি ক্যাটাগরি, সেটার ক্ষেত্রে সি এন এইচ টু এন ও টু, এই সংকেত দিয়ে আবার মূলত আমরা দুই প্রকারের যৌগ পাবো, একটা অক্সিজেন বেশি হয়ে গেল, এখানে কার্বনিল কম্পাউন্ড যা ছিল তা থেকে আর একটা অক্সিজেন বেশি হয়ে গেল, নিশ্চয়ই তাহলে অ্যাসিড হয়ে যাবে, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ নির্দেশ করবে, যেক্ষেত্রে সি এন অর্থাৎ ফাংশনাল গ্রুপ তো সি ডবল এইচ গ্রুপ, আর সেই সঙ্গে এস্টার শ্রেণীর যৌগ এটা নির্দেশ করবে, সেক্ষেত্রে এস্টারের ক্ষেত্রে সি ডবল ও আর এস্টার। এখন আবার একটা আণবিক সংকেত নিয়ে নিলাম, বেশ এন এর মান 44 নেওয়া হলো, তাহলে এ থেকে যে সংকেতটা পেয়ে গেলাম সি ফোর এইচ চার দুই আট ও টু, তাহলে এই সংকেত দিয়ে যদি আমরা অ্যাসিড নিয়ে তা তৈরি করি, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে সি 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 ডবল এইচ বিউটানোয়িক অ্যাসিড, অথবা আরও আমরা সি 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 মাঝে সি ডবল এইচ দিয়ে দিলাম, তাহলে এটা টু মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, এটা আমরা অ্যাসিড হিসাবে পেয়ে গেলাম। ঠিক যদি এস্টার হিসাবে তৈরি করি এস্টার, তাহলে সি 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 ডবল বন্ড ও সি, এটা হলো গিয়ে মিথাইল প্রোপানোয়েট, মিথাইল প্রোপাইল এস্টার মানে মিথাইল প্রোপানোয়েট, মিথাইল প্রোপানোয়েট, অথবা এদিকে কার্বন বাড়িয়ে দিচ্ছি সি সি ডবল বন্ড ও ও সি সি ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানোয়েট, ইথাইল ইথানোয়েট। আবার কার্বন সংখ্যা
যদি এদিকে বাড়ি দেওয়া এদিকে কমিয়ে দেওয়া হয় তাহলে HC11OOCCC, তাহলে এটা হলো প্রোপাইল, এটা মিথানয়েট, তাহলে এটা হলো গিয়ে, আবার এটাও হতে পারে, অথবা এদিকে একটা শাখা দিয়ে দিলাম HC11O, তারপরে CH CH3 CH3, আইসোপ্রোপাইল মিথানয়েট। এইভাবে আমরা অনেকগুলো এস্টার পেয়ে গেলাম, যাক দুই দুই প্রকারের ফাংশন বিশিষ্ট আমরা যৌগ পেলাম। এখন যদি আরো এক প্রকারের যৌগ বলি, আর একটা সংকেত দিয়ে দেওয়া হলো যে CN H 2N+3N, এই দিয়ে আমরা তিন প্রকারের আমরা অ্যামিন পেয়ে যাব, এ থেকে প্রাইমারি অ্যামিন পেয়ে যাব। তাহলে 1 নম্বরে প্রাইমারি অ্যামিন, যার ফাংশনাল গ্রুপ হলো NH2 গ্রুপ, তারপরে সেকেন্ডারি অ্যামিন পাবো, অ্যামিন যার ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে NH N-H, আবার টার্সিয়ারি অ্যামিন যার ফাংশনাল গ্রুপ হচ্ছে N-NH। এটার ক্ষেত্রে একটা N এর মান নিয়ে নিলাম, N=3 নিয়ে যে সংকেতটা পাবো C3H2N+3, 3 2 6 আর 3 9, এই CN H2N+3N, তাহলে N এর মান 3 নেওয়া হলো, সেক্ষেত্রে সংকেতটা হলো C3H 3 2 6 আর 3 9, H9N। তাহলে এই সংকেতটা দিয়ে যখন আমরা প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন এটা আমরা স্ট্রাকচার তৈরি করে নেব, সেক্ষেত্রে CH3 CH2 CH2 NH2, এটা হলো প্রোপাইল অ্যামিন, নর্মাল প্রোপাইল অ্যামিন, এটা প্রাইমারি অ্যামিন। আবার যদি সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে CH3, তারপরে N, এখানেও দেওয়া হলো CH2 CH3, এটা H, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন হয়ে গেল একটা। এটা হলো গিয়ে ইথাইল মিথাইল অ্যামিন, এটা যেমন নর্মাল প্রোপাইল অ্যামিন, এটা হচ্ছে গিয়ে ইথাইল মিথাইল অ্যামিন, বেশ নামটা আগে আলোচনা হয়েছে আর দিচ্ছি না। তারপরে টার্সিয়ারি অ্যামিন থেকে এটার ক্ষেত্রে CH3 N CH3 CH3, ট্রাইমিথাইল অ্যামিন একটা, টার্সিয়ারি অ্যামিন পেলাম। তাহলে তিনটে ফাংশনাল গ্রুপ বিশিষ্ট আমরা অ্যামিন শ্রেণী যৌগ পেয়ে গেলাম এই সাধারণ সংকেত থেকে। যদি আবার দেখা যায় যে আমরা এটা কত ভাগ হলো, এটা ডি, আর একটা ভাগ দিচ্ছি ই, ই থেকে যে সমস্ত জৈব যৌগ নাইট্রোজেন রয়েছে এবং তাতে ফাংশনাল গ্রুপ হিসাবে সাইনাইড বা আইসোসাইনাইড এর মাধ্যমে তৈরি করা হয়, তাহলে তার জেনারেল ফর্মুলাটাই যদি নিয়ে থাকি একটা CN+1 H2N+1 নিয়ে এন, এইটা যদি দিয়ে থাকি তাহলে এ থেকে দুই প্রকারের ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ তৈরি হবে, একটা হলো সাইনাইড আর একটা হলো আইসোসাইনাইড শ্রেণীর যৌগ। সাইনাইড শ্রেণী যৌগের ফাংশনাল গ্রুপটা হলো গিয়ে CN, আর আইসোসাইনাইড যৌগের ফাংশনাল গ্রুপ হচ্ছে NC NC। আবার ঠিক এনের মান যদি 1ই নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বা 0 নিয়ে নিলাম, এনের মান 0 নিলে HN, তো বেশ এনের মান 1 নেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে CN1 আর 1, তাহলে সি যৌগটি হলো C2H 2 2 3 H3N। তাহলে এই যৌগ দিয়ে আমরা সাইনাইড শ্রেণী যৌগটা হয়ে গেল, তাহলে CH3CN মিথাইল সাইনাইড, মিথাইল সাইনাইড
বা ইথেন নাইট্রাইল, আরো একটা কমন নেম হলো অ্যাসিটো নাইট্রাইল, আর ইউপ্যাক নামটা হলো গিয়ে ইথেন নাইট্রাইল। আবার আর এক প্রকার যৌগ যদি ফাংশনাল গ্রুপটাকে আইসোসায়নাইড করে নেওয়া হয় তাহলে CH3NC, মিথাইল আইসোসায়নাইড অথবা মিথাইল কার্বাইল অ্যামিন, অ্যামিন অথবা মিথাইল আইসোকার্বো নাইট্রাইল, বা এই দুটো পরিচিত নাম আর কি, যাক দুটো ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ আমরা পেয়ে গেলাম। তাহলে এইগুলো হচ্ছে সব ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের সদস্য। পরবর্তীতে আরও একটা এটা স্ট্রাকচারাল আইসোমারের ভাগ, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কত নম্বরের ভাগ, 3। পরবর্তীতে এবার 4 নম্বরে যেটা হলো গিয়ে মেটামারিজম, মেটামারিজম এটা হলো গিয়ে যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে বিশেষ করে একটা বহুযোজী পরমাণু বা বহুযোজী গ্রুপের সঙ্গে অ্যালকিল গ্রুপগুলো বিভিন্নভাবে যুক্ত থাকার কারণে যে সমবয়বতা তৈরি হয় তাকে বলা হয় মেটামারিজম। কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ, বা ডিফারেন্ট প্রপার্টিস ডিউ টু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কার্বন অ্যাটমস অন আইদার সাইড অফ দ্য polyvalent atoms or group are called metamers, and this phenomenon is called metamerism. তাহলে metamerism এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বহুযোজী পরমাণু বা গ্রুপের সঙ্গে অ্যালকিল গ্রুপগুলো বিভিন্নভাবে যুক্ত থাকার কারণে যে সমবয়বতা তৈরি হয়। তাহলে এখানে যে polyvalent একটা অ্যাটম থাকবে, polyvalent অ্যাটম, যেমন পলিভ্যালেন্ট অ্যাটম যদি আমরা অক্সিজেন নিয়ে থাকি তাহলে অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে ইথার শ্রেণী যৌগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আবার একটা পলিভ্যালেন্ট অ্যাটম তাহলে এরা ইথার শ্রেণী যৌগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এই মেটামারটা দেখা যাবে। আবার সেই সঙ্গে যে এটা যদি আমরা পলিভ্যালেন্ট অ্যাটম হিসাবে নাইট্রোজেন নিয়ে থাকি, যে নাইট্রোজেনের যোজ্যতা 3, তাহলে সেক্ষেত্রে এই অ্যামিন শ্রেণীর যৌগের ক্ষেত্রে মেটামারিজম প্রদর্শন হবে। আর কিছু কিছু বহুযোজী পরমাণু আছে, তেমনি কিছু বহুযোজী গ্রুপও রয়েছে, যেমন কিটো গ্রুপ, এই সিও এর যোজ্যতা 2, এদিকে একটা অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল গ্রুপ থাকবে, সুতরাং কিটন শ্রেণী যৌগের ক্ষেত্রেও ওই একইভাবে মেটামারিজম প্রদর্শন করবে। আবার সেই সঙ্গে যদি আমরা এস্টার নিয়ে থাকি তাহলে C(OO), এখানে ও, তাহলে এদিকে একটা আর, এদিকে একটা আর, এদিকে একটা যোজ্যতা, এদিকে একটা যোজ্যতা, সুতরাং এস্টারের ক্ষেত্রেও একইভাবে মেটামারিজম প্রদর্শন করে। তাহলে আমরা এই ইথার বা অ্যালকোহলের যেমন একটা সাধারণ সংকেত নিয়েছিলাম, ইথার ক্ষেত্রে একটা সাধারণ সংকেত নিয়েছিলাম CnH2n+2O। এবার এন এর মান একটা কিছু নিয়ে নিচ্ছি, এন এর মান যদি 4 নিয়ে থাকি বা এন এর মানটা 5 নিয়ে নিলে তো অনেক যৌগ হয়ে যাবে, বেশ 5ই নিচ্ছি। এন এর মান 5 বসিয়ে নিয়ে যে যৌগটা হবে সেটা হলো গিয়ে তা থেকে প্রাপ্ত যৌগটা হলো C5H12O। এই আণবিক সংকেত দিয়ে আমরা কতগুলো ইথার, এক কথায় কতগুলো মেটামার পাবো। প্রথমত এই আণবিক সংকেত দিয়ে কার্বন স্কেলিটন দিয়ে যদি উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে C C C C O C, তাহলে একটা যোজ্যতা অক্সিজেনের দুটো যোজ্যতার মধ্যে একটা যোজ্যতাতে মিথাইল আর একটা হলো নর্মাল বিউটাইল গ্রুপ রয়েছে, অ্যালকিল গ্রুপগুলো একটা মিথাইল একটা নর্মাল বিউটাইল গ্রুপ। আবার একইভাবে আর একটা নিচ্ছি যে সি সি, তার আগে একটু নামগুলো বলে নিই, এটার ক্ষেত্রে হলো গিয়ে মিথাইল নর্মাল বিউটাইল ইথার, আর তা না হলে মিথক্স, এই যে 1 2 3 4 অন মিথক্সি বিউটেন, অন মিথক্সি বিউটেন, বা কমন নেমটা পেলাম কি হলো মিথাইল নর্মাল বিউটাইল ইথার।
আর তা না হলে ইউপ্যাক নেম হলো গিয়ে 1 2 3 4 অন মিথক্সি বিউটেন, একটা মেটামার পেলাম। পরবর্তীতে এবারে যে একটা শাখা দিয়ে দিলাম, এখানে শাখাটা এখানেই দেওয়া হলো, আর এদিকে ও সি, তাহলে এটার ক্ষেত্রে এটা হলো একটা মিথাইল, আর এটা হলো গিয়ে আইসোবিউটাইল, তাহলে এটা হলো মিথাইল আইসোবিউটাইল ইথার। আর সেই সঙ্গে যদি আমি ইউপ্যাক নেমটা বলি, তাহলে মিথক্সি গ্রুপটা 1 2 3 দুই নম্বর কার্বনে আবার মিথাইল রয়েছে, তাহলে এটা হলো গিয়ে 1 মিথক্সি 2 মিথাইল প্রোপাইল ইথার। যাক, ইউপ্যাক দিচ্ছে না, তাহলে অ্যালকিল গ্রুপগুলো এক্ষেত্রে যেভাবে অ্যালকিল গ্রুপগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত এক্ষেত্রে কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা গেছে। সুতরাং এরা দুটো মেটামার পেলাম। আবার এটাও হয় যদি আমি শাখাটাকে এই কার্বনে দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এটা হলো মিথাইল আর এটা হলো সেকেন্ডারি বিউটাইল, তাহলে মিথাইল সেকেন্ডারি বিউটাইল ইথার। আবার এবারে ডান দিকে আর একটা কার্বন বাড়িয়ে দিলাম, সি সি সি, এদিকে তিনটে কার্বন রাখা হলো, এদিকে দুটো কার্বন রাখা হলো, তাহলে ইথাইল নর্মাল প্রোপাইল ইথার। আর ইউপ্যাক নেমটা হবে গিয়ে 1-ইথক্সি প্রোপেন। আবার এখানে একটা শাখা যদি দেওয়া হয় ডান দিকে দুটো কার্বন রেখে বজায় রেখে, তাহলে এটা হলো গিয়ে ইথাইল আইসোপ্রোপাইল ইথার। আবার এদিকে যদি তিনটে কার্বন বাম দিকে যদি দুটো শাখা দেওয়া হতো, সি 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 আর তার সঙ্গে ও সি নেওয়া হতো, তাহলে এটা হলো আবার মিথাইল টারসিয়ারি বিউটাইল ইথার। এইভাবে আমরা অনেক এরকম মেটামার পেয়ে যাব। তো এন এর মানে কার্বনে এন এর মানটা একটু বেশি নিলেই সংখ্যাটাও মেটামারের সংখ্যাটাও বেশি হয়ে যাবে। তাহলে ইথার দিয়ে এইভাবে বিভিন্ন মেটামার গুলো পেলাম। এবার দেখা যায় যে এই মেটামারের বৈশিষ্ট্য এ হচ্ছে গিয়ে যে অ্যালকিল গ্রুপগুলোর মেন চেনে কার্বন সংখ্যাটা যেন আবার বিভিন্ন হতে হবে। তাদের ক্ষেত্রে দেখা যায় সামগ্রিকভাবে মেটামারের সংখ্যা এখানে যেমন অনেকগুলো পেলাম, এদের মধ্যে আবার পরস্পরের সঙ্গে যদি তুলনা করি যে এইটার ক্ষেত্রে যেমন মেন চেনে তিনটে কার্বন পেলাম, এদিকে এদিকে একটা, এদিকে তিনটে দুটো, তাহলে এখানে বিভিন্নতা রয়েছে, সব ক্ষেত্রেই বিভিন্নতা রয়েছে। সুতরাং এতগুলোই মেটামার আমরা পেয়ে যাব। এবারে অ্যামিন শ্রেণী যৌগের ক্ষেত্রে অ্যামিন যার সাধারণ সংকেতটা আগে উল্লেখ করা হয়েছিল CnH2n+3n, এই সংকেত দিয়ে আমরা কতগুলো মেটামার পাব। প্রথমত হলো গিয়ে এই মেটামারিজম শুধু সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেবল বা এটা সেকেন্ডারি অ্যামিন অ্যান্ড টারসিয়ারি অ্যামিন এই দুই প্রকার অ্যামিনের ক্ষেত্রে দিস অ্যামিন এক্সাবিটস মেসামারিজম মানে মেটামারিজম, দিস টু টাইপস অফ অ্যামিন এক্সাবিটস মেটামারিজম, প্রাইমারি অ্যামিন মেটামারিজম প্রদর্শন করে না। এই কারণে প্রাইমারি অ্যামিনে যে NH2 রয়েছে তাতে দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত রয়েছে, ফলে অ্যালকিল গ্রুপের বিভিন্নতা এখানে প্রদর্শন করবে না। তাই আমি আণবিক সংকেত একটা N এর মান 5 নিয়ে একটা প্রথমেই যৌগ নিলাম, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল এই কত হচ্ছে C5H5 2 10 3 13 H13N, তাহলে এটা দিয়ে কতগুলো আমরা সেকেন্ডারি অ্যামিন পেতে পারি। প্রথমত সি সি আর সেই সঙ্গে সি এন এইচ আর এটার ক্ষেত্রে সি, তাহলে এখানে আবার কার্বন বাড়িয়ে দেওয়া হলো সি, আর এদিকে একটা সি দেওয়া হলো, তাহলে এটা হলো গিয়ে
মিথাইল, নর্মাল বিউটাইল অ্যামিন একটা পেলাম। পরের ক্ষেত্রে তারপরে এদিকে কার্বন কমানো হলো, এদিকে বাড়ানো হলো, সি বা এদিকে কার্বন কমিয়ে একটা শাখায় দেওয়া হলো, মেন চেনে কমিয়ে শাখা দেওয়া হলো, সি 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 এন সি এইচ, এটা একটা পেলাম। আবার সেই সঙ্গে শাখাটা এখানে দিয়ে দিলে সি 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 এন সি, এও একটা পেলাম। তারপরে সংখ্যায় অনেক হয়ে যাবে অবশ্য, সি এদিকে কার্বন বাড়িয়ে দিলাম ডান দিকে, সি বাম দিকে রেখে তিনটে কার্বন রেখে ডান দিকে দুটো কার্বন দেওয়া হলো, তাহলে এটাও একটা হলো। তাহলে এটা হলো গিয়ে ইথাইল নর্মাল প্রোপাইল অ্যামিন। আবার এখানে একটা আইসো প্রোপাইল করে নিচ্ছি, সি 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 এন এইচ সি সি, ইথাইল আইসো প্রোপাইল অ্যামিন। তারপরে এখানে টারসিয়ারি বিউটাইল করে নিচ্ছে একটা, সি 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 এন এইচ সি, মিথাইল টারসিয়ারি বিউটাইল অ্যামিন, সবগুলোই সেকেন্ডারি অ্যামিন। এবারে কিছু টারসিয়ারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে সি 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 এন সি সি, অর্থাৎ ডাইমিথাইল প্রোপাইল অ্যামিন। পরবর্তীতে কার্বন এইখানে একটা শাখা করে দেওয়া হবে, সি সি এন সি সি, ডাইমিথাইল আইসোপ্রোপাইল অ্যামিন। পরবর্তীতে ডান দিকে কার্বন সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, সি এন সি 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 ডাইথাইল মিথাইল অ্যামিন। আর তার আর অবশ্য আইসোমার আমরা পাচ্ছি না, মেটামারের সংখ্যা টারসিয়ারি অ্যামিন থেকে এক দুই তিন, আর এখান থেকে তিন তিন ছখানা পাওয়া গেল। এইভাবে আমরা বিভিন্ন টাইপের মেটামার পেয়ে যাব। কার্বনিল গ্রুপের ক্ষেত্রে বিশেষ করে কিটনের ক্ষেত্রে ওইরকম একইভাবে পেয়ে যাব, এস্টারের ক্ষেত্রে একইভাবে পেয়ে যাব। এগুলো আর উল্লেখ করছি না, ওগুলো নিজে থেকেই তৈরি করে নিতে হবে। পরবর্তীতে আরো একটা স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ, সেটা হলো টটোমারিজম। এই টটোমারিজম যেটা হলো দশান্তর সমবয়বতা, অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে পঞ্চম প্রকারের যে স্ট্রাকচারাল আইসোমারিজমের ভাগ, সেটা হলো টটোমারিজম দশান্তর সমবয়বতা। এটা একটা বিশেষ টাইপের ফাংশনাল গ্রুপ আইসোমারের সদস্য। এরা একটা পরমাণু বা গ্রুপের একটা স্থান থেকে আর একটা স্থানে মাইগ্রেশনের কারণে এবং যোজ্যতা স্থির রেখে এই মাইগ্রেশনের কারণে যে দুটো ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট যৌগ পাওয়া যায়, তারাই হলো পরস্পরের টটোমার, এবং ঘটনাটাকে বলা হয় টটোমারিজম। দিস ইজ এ স্পেশাল টাইপস অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম অ্যান্ড কজড বাই দ্য মাইগ্রেশন অফ অ্যান অ্যাটম অর গ্রুপস ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার উইথ রিঅ্যাডজাস্টমেন্ট ভ্যালেন্সি হুইচ আর ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার, তারা পরস্পর গতি ও সমাবস্থায় মানে বজায় থাকে, যে যৌগ দুটো পরস্পর তৈরি হয়ে থাকে। এখানে যে এই টাইপের আইসোমারিজমের ক্ষেত্রে বা টটোমারিজমের ক্ষেত্রে একটা পরমাণু বা গ্রুপ একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরে, এই যে মাইগ্রেশন, স্থানান্তরের ফলে যোজ্যতাটাকে স্থির রেখে স্থানান্তরের ফলে যে দুটো ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ পাওয়া যাবে, যে ক্ষেত্রে দুটো যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপটাও আলাদা আলাদা হয়ে যায়, সেই জাতীয় যৌগ দুটোকে বলা হয় পরস্পরের টটোমার, এবং ঘটনাটাকে বলা হয় টটোমারিজম। এই টটোমারিজম মূলত বেশ কতগুলো ক্যাটাগরি যৌগের ক্ষেত্রে ঘটে থাকে। একটা হলো যেমন কিটো এনল টটোমারিজম, কিটো এনল টটোমারিজম, তারপরে নাইট্রো অ্যাসি নাইট্রো টটোমারিজম, তারপর নাইট্রোসো অক্সিমেনো টটোমারিজম ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে সিলেবাসে রয়েছে কিটোএনল টটোমারিজম। এই কিটোএনল টটোমারিজমের ক্ষেত্রে
একটা কার্বনিল কম্পাউন্ড যাতে সিও গ্রুপ রয়েছে, সেই কার্বনিল কম্পাউন্ড মিনস অ্যালডিহাইড এবং কিটন দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটা এক্সাম্পল আকারে নিয়ে থাকি যে অ্যাসিটাল্ডিহাইড CH3, একটা হাইড্রোজেনকে আলাদা করে রাখা হলো CH3CHO। এখন এই যৌগটির ক্ষেত্রে যদি কার্বনিল গ্রুপের বা সিও গ্রুপের যে পাশের কার্বন সেটা আলফা কার্বন, আলফা কার্বনে যদি আলফা কার্বন হাইড্রোজেন অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকে, তাহলে কিন্তু এই বিশেষ টাইপের সমবায়বতা দেখা যায়। অর্থাৎ যখনই অক্সিজেন এই পাই ইলেকট্রনটা টেনে নেবে, সঙ্গে সঙ্গে এই বন্ধনটা এখানে শিফট করবে আর হাইড্রোজেনটা প্রোটন আকারে গিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, নিয়ে তৈরি হলো CH2 ডবল বন্ড COH আর এটা H। তাহলে ছিল অ্যালডিহাইড মানে সিও গ্রুপ মানে কিটোফর্মের যৌগটা ছিল কিটোফর্ম, তা থেকে এই কনভার্সনের ফলে একটা পরমাণু তথা প্রোটনের এই মাইগ্রেশনের ফলে একটা স্থান থেকে আর একটা স্থানে স্থানান্তরিত হওয়ার ফলে যে দ্বিতীয় যৌগটি যেটা তৈরি হলো সেটা আবার তাতে তৈরি হলো কার্বন কার্বন ডবল বন্ড মানে ইনের যৌগ, আর তার সঙ্গে অ্যালকোহল মানে অলের যৌগ নি ইন অলফর্ম। তাহলে এটা হয়ে গেল কিটোফর্ম আর ইনলফর্ম, কিটোফর্ম থেকে ইনলফর্মে রূপান্তর হয়ে গেল। এই রূপান্তরের ক্ষেত্রে একটু হয় আম্লিক বা ক্ষারীয় মাধ্যম দরকার, অ্যাসিড মাধ্যমের ক্ষেত্রে যে প্রোটনটা পাওয়া যাবে লোন পেয়ারে যুক্ত হয়ে গেলে এটা শিফট করতে, পাই ইলেকট্রন যেই টেনে নেবে তাহলে এই বন্ধনটা এখানে শিফট করতে সুবিধে হয়ে যাবে। তাহলে এই ঠিক একইভাবে আবার যখন এটা থেকে আবার এটা ব্যাক করবে, আবার ইনলফর্ম থেকে আবার কিটোফর্মে ফিরে আসবে, ফলে এমন একটা সময় এসে যাবে যখন এরা সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তবে সেই সাম্যাবস্থাটা কিন্তু আবার মানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে সেই অবস্থায় প্রক্রিয়া দুটো বন্ধ থাকবে না। ঠিক এর যতটি অণু এতে রূপান্তরিত হচ্ছে এরও ততটা অণু আবার প্রাথমিক অবস্থায় কিটোফর্মে ফিরে আসে, তাই এটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম পজিশনে থাকছে। তাহলে অ্যাসিটাল্ডিহাইড থেকে এই ইনলটা পেলাম। এখন দেখা যায় যে এই কিটো ফর্মের ক্ষেত্রে একটা কার্বন অক্সিজেন পাই বন্ধনটা ব্রেক হলো, এনল ফর্মের ক্ষেত্রে কার্বন কার্বন পাই বন্ধন তৈরি হলো। তাহলে একটা পাই এক্ষেত্রে যেমন ভাঙলো, ঠিক একইভাবে এখানেও কিন্তু আর একটা পাই তৈরি হলো। এবার আমাদের দেখতে হবে কোন পাইটা বেশি শক্তিশালী। কার্বন অক্সিজেনের এই ব্যাসার্ধ দুটো কম, সুতরাং বন্ধন দৈর্ঘ্যটা কম, ফলে বন্ধন শক্তি বেশি এর বন্ধন শক্তির তুলনায়। তাহলে যার যে যৌগের বন্ধন শক্তি যত বেশি থাকে বিশেষ করে পরমাণুগুলোর মধ্যে তার স্টেবিলিটি তত বেশি, ফলে এর স্টেবিলিটি বেশি এর স্টেবিলিটি খুব কম। তাহলে এটা হলো গিয়ে মোর স্টেবল ফর্ম বা মোস্ট স্টেবল বলা যায়, আর এটা হচ্ছে লেস স্টেবল বা লিস্ট স্টেবল। আমরা জানি এমনিতে মোর স্টেবল ফর্ম বা যার স্টেবিলিটি বেশি তার সাম্যাবস্থায় তার সাম্যমিশ্রণে তার পরিমাণ বেশি। এটা যদি সাম্যমিশ্রণে আমি ধরেই নিচ্ছি যে এটা যদি 99.9% হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা হলো 0.1% বা এর আরও বেশি হলে এর আরেকটু কম হবে। তার কারণ হলো গিয়ে যে 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 একটা দুর্বল বন্ধন তৈরি হচ্ছে, এটা একটা শক্তিশালী বন্ধন ভেঙে এই দুর্বল বন্ধনটা তৈরি হচ্ছে। আমরা যদি অ্যাসিটন নিয়ে থাকি CH3 CH3 CO CH3, এক্ষেত্রেও কিন্তু দুটো আলফা কার্বন এই যে রয়েছে আলফা হাইড্রোজেন রয়েছে, ফলে এক্ষেত্রেও যেই পাইটা টেনে নিল সঙ্গে সঙ্গে এই বন্ধনটা এখানে শিফট করলো, আর সঙ্গে সঙ্গে একইভাবে হাইড্রোজেনটা এই কার্বন থেকে অক্সিজেনে মাইগ্রেট করলো, নিয়ে তাতে যে দ্বিতীয় এটা কিটোফর্মের যৌগ কিটোফর্ম, আর দ্বিতীয়টা যেটা তৈরি হলো CH2, এখানে একটা বন্ধন ছিল আর একটা বন্ধন এখানে শিফট করলো, দুটো তৈরি হলো CH OH, আর এক্ষেত্রে CH না এইচ তো হচ্ছে না, তারপরে এদিকে CH3 রয়েছে, তাহলে ইন আর অল ইন অল ফর্ম। তাহলে একইভাবে এটা আবার ভেঙে এটা তৈরি হবে না, এমন একটা সময় এসে যাবে যখন সাম্যাবস্থায় এসে যাবে এই সাম্যমিশ্রণে একইভাবে এর পরিমাণটা খুবই বেশি এর পরিমাণটা খুবই কম।
এরপরে আরো একটা কার্বনিল কম্পাউন্ড ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট নেওয়া হলো, CH3COCH2COOC2H5, ইথাইল অ্যাসিটো অ্যাসিটো অ্যাসিটেট, সংক্ষিপ্ত ভাবে আমরা বলি ইএএ, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এটার ক্ষেত্রে এটাও যেমন আলফা কার্বন, এও আলফা কার্বন, আর সেই সঙ্গে দুই প্রকার আলফা কার্বন রয়েছে, সুতরাং এদিকেও সিও গ্রুপ রয়েছে, এদিকেও সিও গ্রুপ রয়েছে। আর এই ক্ষেত্রে এই মাইগ্রেশনটা, এই প্রোটনটা, একে প্রোটোট্রপি বলা হয়, যেহেতু একটা হাইড্রোজেনটা প্রোটন আকারে শিফট করছে তাই প্রোটোট্রপি। তো এক্ষেত্রে যে হাইড্রোজেনের অ্যাসিডিটি যত বেশি হবে সেই হাইড্রোজেনের মাইগ্রেশন তত বেশি হবে, ফলে তা থেকে প্রাপ্ত প্রোডাক্টের পরিমাণ তত বেশি হবে। সুতরাং এক্ষেত্রে যদি এই আলফা হাইড্রোজেন আর এই আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুই দিকে দুটো সিও গ্রুপ দ্বারা আকর্ষণ করছে, ফলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটি বহু গুণে বেশি, এর তুলনায় স্বাভাবিকভাবে এই পাই ইলেকট্রনটা যদি অক্সিজেন টেনে নেয় তাহলে এটা শিফট করতে পারে, আবার এটা টেনে নিলে এটা এইখানে শিফট করতে পারে, ডবল বন্ডটা এখানে হতে পারে, সব রকমের সম্ভাবনা রয়েছে। আবার এটা টেনে নিলে এখানকার হাইড্রোজেন শিফট করতে পারে, সুতরাং এটাকে আলাদাভাবে আবার একটা হাইড্রোজেন আকারে লিখি তাহলে এটা CH2 করে দেওয়া হলো। তাহলে এবার যতগুলো সম্ভাবনা রয়েছে সব সম্ভাবনাগুলোর মাধ্যমে প্রাপ্ত যৌগগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমত এইখানেই ডবল বন্ডটা দিয়ে দিলাম, তাহলে CH3COH ডবল বন্ড CH3COOC2H5, একটা এনল পেলাম। পরবর্তীতে তারপরে এবারে এই হাইড্রোজেনটা শিফটিং এর ফলে CH2, এই যে এই হাইড্রোজেনটা শিফটিং এর ফলে ডবল বন্ডটা এখানে তৈরি করে নিচ্ছে, CH2 ডবল বন্ড COH CH2 CO OC2H5। তারপরে একইভাবে এবারে ডবল বন্ডটা, এই যে এই সিওটা টেন অক্সিজেন টেনে নিল, বন্ধনটা এখানে শিফট করলো, হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গেল, তাহলে তৈরি হলো CH3COCH1COH, এখানে OC2H5। তাহলে এটাও যেমন একটা এনল পেলাম, এও একটা এনল পেলাম, এও একটা এনল পেলাম। এখন যে ফর্মগুলো পেলাম, এই কিটো ফর্মটাকে যদি এক নম্বর স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি, একে দুই নম্বর স্ট্রাকচার, একে তিন নম্বর স্ট্রাকচার, একে চার নম্বর স্ট্রাকচার, যার যেরকম স্টেবিলিটি, আপেক্ষিক প্রাচুর্যতা, সাম্য মিশ্রণে তার তত বেশি হবে। এখন যেহেতু এই যে হাইড্রোজেনের অ্যাসিডিটি খুব বেশি, স্বাভাবিকভাবে এই যৌগটার প্রাচুর্যতা সবচেয়ে বেশি, যেহেতু হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিচিউড সবচেয়ে বেশি, আবার তাহলে এটাও বেশি হওয়া উচিত, কিন্তু এটার পরিমাণ সবচাইতে কম হয়ে যাবে। এই কারণেই যখনই এই পাই ইলেকট্রনটা টেনে নেবে, এই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করলে এই যৌগটা তৈরি হবে ঠিকই, কিন্তু যেই পাই ইলেকট্রন টেনে নেবে এই OC2H5 গ্রুপটির আবার একটা প্লাস আর এফেক্ট আছে, ফলে এটা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে লোন পেয়ারটা এখানে শিফট হয়ে যাবে, তখন কিন্তু কার্বনের যোজ্যতা চার হয়ে গেল, তখন এই হাইড্রোজেনটা এখানে শিফট হবে না, ফলে এটার পরিমাণটা একদম কম হবে। সুতরাং রিলেটিভ স্টেবিলিটি বা পার্সেন্টেজ অ্যাবান্ডান্স হিসাবে যদি বলি, রিলেটিভ স্টেবিলিটি, আপেক্ষিক স্টেবিলিটির উপর ভিত্তি করে পার্সেন্টেজ অ্যাবান্ডান্স, আপেক্ষিক প্রাচুর্যতার ক্ষেত্রে যদি ক্রমটা দেওয়া যায়, তাহলেও কিন্তু এক্ষেত্রেও এই এনল ফর্মের পরিমাণটা অনেক বেড়ে গেল। এবার এনল ফর্মের পরিমাণটা এবার নির্ভর করবে এই এনলে যদি ইন্ট্রামলিকুলার, এই যে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন গঠন করতে পারে, সেই সঙ্গে এরা হলো একটা কনজুগেটেড সিস্টেম, এদের রেজোন্যান্স ঘটবে, ফলে এদের স্টেবিলিটি এবার বাড়তে থাকলো। তবে বাড়লো এতটাই, মানে বেড়ে যাবে গিয়ে যে পরিমাণটা দাঁড়াবে তাতে কিন্তু কিটো ফর্মেরই পরিমাণটা খুব বেশি থেকে যাবে। সুতরাং স্টেবিলিটি
স্টেবিলিটি হিসাবে এক নম্বরে স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, তারপরে দুই নম্বরেরটা, তারপরে হলো গিয়ে তিন নম্বরের, আর পরবর্তীতে হলো গিয়ে চার নম্বরের। অর্থাৎ সামমিশ্রণে এর পরিমাণটা সবচাইতে কম, এর পরিমাণটা সবচাইতে বেশি। সামগ্রিকভাবে কীটোফর্মের পরিমাণ প্রায় যদি প্রায় 90% হয়ে থাকে, তাহলে বাকি 10% এইগুলো সব মিলে, এই 10% মধ্যে এই একাই 9%, বাকি এদের পার্সেন্ট ভাগ হয়ে গেল, এর কমে গেল। আর একটা যৌগ যদি আমি নিয়ে থাকি অ্যাসিটাইল অ্যাসিটন CH3CO CH2CO CH3, এটা হলো গিয়ে CH3COCH3 অ্যাসিটন। তার একটা হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, তাই নাম হলো অ্যাসিটাইল অ্যাসিটন বা ACAC, এই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেনটা যথেষ্ট অ্যাসিডিক, এই হাইড্রোজেনটা যথেষ্ট অ্যাসিডিক, সুতরাং এই পাই ইলেকট্রনটা টেনে নিলে এটা এখানে শিফট করতে পারে, বা এটা টেনে নিলে এটা এখানে শিফট করতে পারে। সে যেখানেই শিফট করুক এক প্রকারের যৌগ তৈরি হবে। সুতরাং এটা কিটোফর্ম, তা থেকে যখন এনল ফর্ম তৈরি হলো CH3, এখানে আমি করে নিচ্ছি, তাহলে COH CH CO CH3, এটা হলো এনল ফর্ম। আবার ডবল বন্ডটা এখানে হয়ে গেলে এই যৌগটাই তৈরি হয়ে যেত, ফলে দুটো এনল ফর্ম একই যৌগ হলো। এখন এই এনলটির ক্ষেত্রে আবার এর স্টেবিলিটি আবার সবচাইতে বেশি, সুতরাং এবারে এই এনলটা যেহেতু এটা মোর স্টেবল, এটা তুলনামূলক ভাবে কিটোফর্মটা হলো গিয়ে লেস স্টেবল। সুতরাং যদি সাম্য মিশ্রণে আমরা হিসেব করি, তাহলে দেখা যাবে যে এটার ক্ষেত্রে যদি 74% হয়ে থাকে আনুমানিক, বা 75%, তাহলে এক্ষেত্রে হয়তো 26% কিটোফর্মের পরিমাণে কমে গেল। কেন? এক্ষেত্রে একটা শক্তিশালী ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন হলো, আর সেই সঙ্গে এখানে রেজোন্যান্স ঘটতে থাকলো, অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে যাবো। এক্ষেত্রে এক্সটেন্ডেড কনজুগেশনটা এখানে ঘটে যাচ্ছে, অর্থাৎ এই যৌগটির ক্ষেত্রে হেয়ার এনল ফর্ম ইজ মোর স্টেবল, এই যে এনল ফর্ম, হেয়ার এনল ফর্ম ইজ মোর স্টেবল ডিউ টু এই যে কনজুগেটেড সিস্টেমে এক্সটেন্ডেড কনজুগেশন, একদম পুরোপুরি এখান থেকে পাই ইলেকট্রন টেনে নিল, এই পাইটা এখানে শিফট করলো, এখানে লোন পাইটা এখানে শিফট করলো, এটা বিশেষ করে পাই ইলেকট্রনটার যে এটা ছড়িয়ে পড়ছে, যে ভ্রাম্যমান অবস্থাটা সেটা সুদূর প্রসারী ভ্রাম্যমান অবস্থা বজায় রাখতে পারছে, তাই এদের স্টেবিলিটিটা বেশি। আর সেই সঙ্গে এন্ড দ্য ফর্মেশন of intramolecular, এই যে একটা ইন্ট্রামোলিকুলার হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, ফলে এদের একটা বাড়তি একটা বন্ড ফর্ম করা মানে সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যাওয়া আর কি, যার কারণে এর পরিমাণটা এবার বেশি হয়ে গেল। এইভাবে আমরা আরো অনেক অনেক এনল যৌগ পাবো, যে ক্ষেত্রে এনল ফর্মের পরিমাণ দেখা যাবে যে 99% হয়ে গেল, কিটোফর্মের পরিমাণ তখন 1% হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন এক্সাম্পল আমরা পেয়ে যাব, যাক এই যেগুলো প্রয়োজন সেই এক্সাম্পল দুটোই আপাতত আলোচনা হলো। আমরা যে এর ক্ষেত্রে যেটা স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা ভাগ আলোচনা করি যেটা হলো গিয়ে রিং চেন আইসোমারিজম, বলয় শৃঙ্খল গঠিত সমবয়বতা। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত এক, কিন্তু একটি যৌগ লিনিয়ার, অর্থাৎ শৃঙ্খল টাইপের, একটা চেনের মাধ্যমে যৌগটি তৈরি,
আর একটি যৌগতে একটা বলয়ী গঠন যদি করে থাকে তাহলে সেই টাইপের সমবায় তাকে বলা হয় রিং চেন আইসোমারিজম, বলয় শৃঙ্খল গঠিত সমবায়বতা। অর্থাৎ কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মালা বাট ডিফারেন্ট প্রপার্টিজ properties due to one is chain form and other is ring form. যেমন ইজি বিশেষ করে অ্যালকিন অ্যালকিন অ্যান্ড সাইক্লো অ্যালকেন, আর দ্য মেম্বার অফ রিং চেন আইসোমার। যেমন অ্যালকিনের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে থাকি যে CH3CH11CH3 বিউট টু ইন নিলাম, অথবা CH3CH2CH11CH2 নিলাম। এদের সঙ্গে যদি আমি সাইক্লোবিউটেন CH2CH2CH2CH2 তাহলে সাইক্লোবিউটেন পরস্পরের এটা চেন আইসোমার, এটা রিং আইসোমার, এতেও C4H8, এতেও সেই C4H8 রয়েছে। যদি আমি পেন্টিন নিয়ে থাকি C5 অর্থাৎ সি কার্বন শৃঙ্খল দিয়ে বলি সি, যে কোনো একটা জায়গায় ডবল বন্ড দিয়ে দিলাম পেন্টনিন, আর তার সঙ্গে আমরা যদি সাইক্লোপেন্টেন এরা পরস্পরের রিং চেন আইসোমার, এটা হলো চেন আইসোমার, এটা রিং আইসোমার, অ্যান্ড অ্যান্ড সাইক্লোপেন্টেন, আর এটা তো হলো পেন্টনিন বা পেন্টুইন। হ্যাঁ, যাই নিয়ে না কেন একই টাইপের আমাদের এই দুটো যৌগ, ভিন্ন দুটো ভিন্ন যৌগ তৈরি হবে, তেমনি হেক্সিনের সঙ্গে সাইক্লোহেক্সেন, হেপটিনের সঙ্গে সাইক্লোহেক্সেন ইত্যাদি আইসোমারগুলো আমরা পাবো, সবগুলোই রিং চেন আইসোমারের সদস্য। আজকে এখানেই শেষ করা হলো।